আমরা কিন্তু সবসময় মিথ্যে কথা বলি না বিশেষ করে আপনারা যারা নিয়ম কানুন মেনে চলেন তাদেরকে আমরা শ্রদ্ধাই করি আমি যখন বলেছিলাম যে ঋত্বিককে আমরা কেন খুঁজছি জানি না সেটা সত্যি বলেছিলাম কারণ অফিশিয়ালি তখন আমরা জানতাম না যে মিসেস রানার মৃত্যুর সঙ্গে সরাসরি ওর যোগাযোগ আছে এবং সেটা জানতে পেরে আমরা একটু অবাকই হয়েছিলাম মিস্টার রানা একজন মাফিয়া দলের লিডার এবং এই দলটা অত্যন্ত সাংঘাতিক এতদিন ধরে শুধু কোনো প্রমাণের অভাবে আমরা কোনো স্টেপ নিতে পারিনি কিন্তু অফিসার একটা কথা কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আমি মিসেস রানাকে খুন করিনি জানেন ইনফ্যাক্ট মিস্টার রানা লোকজনদের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্যই আমাদের কাছে আমরা করছি হোয়াট ইয়া কিন্তু মুশকিল হচ্ছে আপনার নিজের লোকজনেরা কেউ আপনার কোনো ঠিকানা বলতে পারেনি তখন এই এই রানার লোকজনদের ফলো করে আমরা এই ঠিকানা কথা জানতে পারি তো আপনি তো এ ব্যাপারে কিছু বলেননি আমাকে আগে কি করে বলি বলুন আমাদেরও তো সব কিছু গোপনীয়তা রক্ষা করতে হয় যতক্ষণ আপনি বা উনি না জানেন যে রানার লোকজনদের ধরে ফেলা জাল প্রায় গুটিয়েই আনা হয়েছে ততক্ষণ তো আপনারা সেফ আর আপনার বাড়ির ওপর শুধু রানার লোকজন নয় আমাদেরও চব্বিশ ঘন্টার পাহারা ছিল কালিয়া আপনার কোনো ক্ষতি করতো না ও চেয়েছিল ঋত্বিককে সঙ্গে করে নিয়ে যেতে কারণ ওরা এখনো জানে না ঋত্বিক সত্যি কতটা জানে বা জানে না বাবা কতদিন পর একটু রিলিফ লাগছে সত্যি তাই কফি শিওর 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 অফিসে খাবেন তো শিওর ব্ল্যাক কফি হ্যাঁ স্যার থ্যাংক ইউ সো মাচ একটা ব্যাপার অফিসার আমি জানি না আমি আপনাকে কতটা হেল্প করতে পারবো কারণ বিশেষ করে আমি নিজেই জানি না যে আমি কতটা জানি অথবা জানি ঠিক আছে ঠিক আছে আপনি যা জানেন সব কথা আমাকে বলুন তার থেকে যেটা দরকারি আমরা খুঁজে নেব ওকে ওকে আমি তাহলে প্রথম ও তার আগে আমার আরেকটা ছোট প্রশ্ন আছে সেটা হচ্ছে যে মিসেস রানার খুনের ইনভেস্টিগেশন হবে তো ইনফ্যাক্ট মিস্টার রানাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে ওনার স্ত্রীর মৃত্যুর পেছনে ওনার যে হাত আছে তাতে আমাদের কোনো সন্দেহ নেই এবং উপযুক্ত প্রমাণ না পেলেও এবার ওকে চট করে ছেড়ে দেওয়া হবে না ইনফ্যাক্ট জামিনে ছাড়া পাওয়ার কোনো সুযোগ ওকে দেওয়া হবে না তার মানে আমি এতদিন শুধু শুধু ভয় পেয়ে এমন একটা অবস্থা হয়েছিল না আমার আমার নিজের উপর কোনো আস্থাই ছিল না কি খারাপ লাগছে আমি যদি আর কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করতাম এখনো খুব দেরি হয়ে যায়নি ও আরেকটা কথা ওই শিয়াকুল থেকে আপনার জিনিসপত্র সমস্ত কলকাতায় আনা হয়েছে ওগুলো আমাদের হেফাজতে আছে আমার জিনিসপত্র মানে মিসেস রানার মৃত্যুর পর আমরা কোয়ার্টারটা সিল করে দিই পরে ইনভেস্টিগেশনের সুবিধার জন্য আমরা আপনার জিনিসপত্র সমস্ত কলকাতায় নিয়ে আসি কাগজপত্র ছাড়া আর কিছু আমরা ঘাটাঘাটি করিনি তবে একটাই খটকা আপনার টেবিলের নিচে মিসেস রানার একটা ডায়েরি পাওয়া গেছে মিসেস রানার আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট বিলিভ মি একটা ডায়েরি ও আচ্ছা 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 জাস্ট আ সেকেন্ড মিসেস রানার তো সেদিনকে এসেছিলেন আমার বাড়িতে রাত্রিবেলা তার মানে হ্যাঁ ইটস পসিবল তার মানে উনি হয়তো উনি হয়তো ওই ডায়েরিটা আমার টেবিলে নিচ্ছে রাইট 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 সেদিন রাত্রের কথা ভাবলে আমার এত অনুশোচনা হয় না অফিসার আসলে আমার আমি এখন বুঝতে পারছি মিসেস রানা তো বুঝতে পেরেছিলেন যে ওনাকে খুন করা হবে বা হার লাইফ ইজ ইন ডেঞ্জার উনি হয়তো প্রোটেকশনের জন্য আমার কাছে এসেছিলেন আমি ব্যাপারটা তলিয়েই দেখলাম না না করে ছি আমি তো অনেক কিছু করতে পারতাম আমি তো নিয়ে কলকাতায় চলে আসতে পারতাম তাই না ওনাকে কুললাম 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 আমি বলি কি বসুন বসুন আপনি বসুন আগে হ্যাঁ এইবার আমাকে বলুন তো আপনার যা যা মনে পড়ছে যা যা মনে পড়ছে সমস্ত বলুন আমি গিয়ে যখন ওই সিয়াকুলের কলিয়ার বেল্টে শ্রমিকদের মধ্যে কাজ করতে শুরু করলাম তখনই প্রথম থেকে বুঝতে পেরেছিলাম যে মিস্টার রানা সাংঘাতিক লোক বর্দা তুমি কার কথা ভাবছো আমি বলে দিতে পারি পাখি দিদি আমার যে কি ভাল লাগছে না পাখি দিদি আসছে
কিন্তু বর্দা, তুমি পাখি দিদির বলে দেবে ও যদি পড়াশোনা করতে চায় না আরও যেন কলকাতা থেকে পড়াশোনাটা করে, মেয়েটাকে আর বাইরে পাঠাবার দরকার নেই, বুঝতে পেরেছ? সে কানাইদা, তোমার তোমার যা ইচ্ছে সেটা তুমি ওকে নিজে মুখেই বলো। সে তো আমি 100 বার বলবো, ছোটবেলা থেকে কোলে পিঠে ঘুরে আমি ওরে মানুষ করেছি, আমার নিশ্চয়ই কিছুটা হক আছে ওরে বলার। কিন্তু বরদা জানো একটা কথা, ওই মেয়েটা একদিন বাদে আসছে নিজের বাড়িতে, কোথায় এসে একটু আনন্দ ফুর্তি করবে তা তো হবার নয়, দুদিন বাদে ওর বিয়ে হয়ে যাবে, অন্যের বাড়ি চলে যাবে। হ্যাঁ কানাইদা, পাখিটারও বিয়ের বয়স হয়ে গেল, পাখির বিয়ে, এরপর ওরও একটা আলাদা বাড়ি হবে থাকার। ওরে অন্য বাড়িতে চলে যেতে হবে, এটাই তো নিয়ম। কানাইদা, তুই কেন এসব কথা বলে আমার মন খারাপ করে দিচ্ছ বলো তো? তুমি কি ভাবছো আমার মন খারাপ হচ্ছে না? কিন্তু বরদা, তা বলে মেয়ের বিয়ে না দিয়ে সারাটা জীবন ওকে তো বাড়িতে বসিয়ে রাখতে পারো না। পিসিমশাই। আরে নীলা, কি চাই? কালার চক। কানাইদা দেখো তো, ওখানে আমার বইয়ের পেছনে একটা রঙিন চকের বাক্স আছে। তুমি পাখি দিদি আর টুসকি দিদিকে খুব ভালোবাসো না? হ্যাঁ নীলা, খুব ভালোবাসি, কিন্তু আমি নীলা আর পলাকেও ততটাই ভালোবাসি। আমাদের বাবা আমাদেরকে একটু ভালোবাসে না। নীলা দিদি, তোমার বাবা না একটা জরুরি কাজে আটকে পড়েছেন, ব্যাস এসে গেলেই তো। না, এসে গেলেই তো আবার ডিভোর্স হয়ে যাবে, তখন কত প্রবলেম হবে তুমি জানো? এসব কথা তোকে কে বলেছে নীলা? দিদি, দিদি আমাকে বলেছে, দিদি বলেছে ভয় না পেতে। এদিকে নিজে আর মা খুব ভয় পাচ্ছে জানো। আচ্ছা, ডিভোর্স হলে কি হয়? বাড়ির লোকজনের কি মাথা খারাপ হয়ে গেছে? এইটুকু একটা বাচ্চার সামনে এসব কথা খোলাখুলি বলছে? দিদি বলেছে মা আর বাবা আলাদা থাকার জন্য ডিভোর্সটা চাইছে, কিন্তু মা আর বাবা তো আলাদাই থাকে। দিদি তোকে আর কি কি বলেছে? আর কিছু বলছে না, কত করে জিজ্ঞাসা করছি তুমি জানো? এদিকে আমি কিন্তু জানি, ডিভোর্স হয়ে গেলে আমাকে আর দিদিকেও আলাদা থাকতে হবে। নীলা দিদি, একবারে বাজে কথা। বাজে কথা না কানাইদা, দিদি আমাকে বলছে কেন? আমাদের কেউ সরাতে পারবে না, আমরা সবসময় একসাথেই থাকবো, আমাদের বলছেই বা কেন? আর মা আমার দিদি এত ভয় পাচ্ছে কেন? আমি ছোট বলে আমাকে কেউ কিছু বলে না। এটা কিন্তু ভারী অন্যায় বড়দা, এ ব্যাপারে তোমার একটা বিহিত করা দরকার। হ্যাঁ হ্যাঁ, তা তো করা দরকার। আমি তোর দিদি আর মায়ের সাথে কথা বলবো, বুঝলি? আমি জিজ্ঞেস করবো কেন ওরা এত ভয় পাচ্ছে। আমি জিজ্ঞেস করলে ওরা বলবে, তাই না কানাইদা? বলবে না মানে একবারে ধমকে বলাবে, আর কিছু জানতে পারলেই তুমি নীলা দিদির এসে বলবে। হ্যাঁ, সে তো জানাতেই হবে। প্রমিস? প্রমিস? মে আই কাম ইন ডক্টর?
Oh, welcome, Dr. Maitra. Welcome. Have a seat. Thanks. তারপর আসলে আপনাদের এই হাসপাতালের নাম অনেক শুনেছি, বহুদিনের ইচ্ছে ছিল এখানে কাজ করার। যাক, আপনার ইচ্ছে তাহলে জোর আছে বলতে হবে। আই হোপ আপনার এখানে কাজ করতে ভালো লাগবে। এখানে সকলেই প্রফেশনালি বেশ এফিশিয়েন্ট, অ্যাট দ্য সেম টাইম কি জানেন একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করে। আসলে আমি ডক্টর বাসুর চেম্বারে গিয়েছিলাম, তো কাভারটা দেখলাম লক করা আছে। অ্যাকচুয়ালি এই নির্দে কি? আচ্ছা, থ্যাঙ্কস। আচ্ছা, আরেকটা কথা, এই চাবিটা কিন্তু আপনার কাছেই রাখবেন। পেশেন্টদের ফাইল রয়েছে তো, কেস হিস্ট্রি রয়েছে, সো কনফিডেনশিয়াল। এইটুকু সাবধান বোধহয় আমাদের হতে হয়। দে উইল বি সেফ ইন মাই হ্যান্ডস। জান, আরেকটা জিনিস, ডক্টর বাসু আপনার জন্যই রেখে গেছেন। পেশেন্টদের, আসলে সব পেশেন্টদের কেস তো উনি কমপ্লিট করতে পারেননি, তাই হ্যাঁ, তাই দেখুন পার্সোনাল নোটস লিখে রেখে গেছেন, আপনার সুবিধা হবে। আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করব ভাবছিলাম, যে উনি হঠাৎ এরকম ছুটি নিলেন। হঠাৎ কই? হঠাৎ না তো, মানে ওর তো ম্যাটারনিটি লিভ নেওয়ার কথাই ছিল। হ্যাঁ, আর তারপর বুঝতেই তো পারছেন এই সময় কত রকম কমপ্লিকেশনস হয়। আচ্ছা আচ্ছা, শি ইজ প্রেগন্যান্ট। আচ্ছা, আপনার আর কিছু দরকার হলে আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবেন। শিওর। আর ডিপার্টমেন্টের সকলের সঙ্গে আপনার নিশ্চয়ই আলাপ হবে শিগগিরই। সকলের সঙ্গে জানাশোনা হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন কি জানেন, আমরা এই হসপিটালে ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে কাউন্সেলিংয়ের ওপর ভীষণভাবে এমফাসাইজ করি। ওকে, হ্যাভ এ নাইস ডে। থ্যাঙ্কস। ওহো, আরও একটা কথা, আসলে পুরো ক্রেডিটটাই আপনারই পাওনা। আমার কিন্তু এই হাসপাতালে ঢোকার পর থেকে একবারও মনে হয়নি যে দিন কয়েক আগে এখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি ডক্টর বোসের মৃত্যুর কথা বলছেন তো? হ্যাঁ, আমরা সকলেই শকড। হি ওয়াজ আ ভেরি গুড ডক্টর অ্যান্ড আ ওয়ান্ডারফুল পার্সন। কিন্তু কি করবো বলুন, আমাদের নেচার অফ জব এরকম যে আমরা তো কাজ থামিয়ে দিতে পারি না, সত্যি পারি না। আসি। আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। কলেজ যাওনি? তুমি কোথাও বেরোচ্ছো? হ্যাঁ গো, একটু বেরোচ্ছি। এই সময় হঠাৎ তুমি? কেন, এই সময় কি আমি বেরোতে পারি না? আমার কোথাও যাওয়ার জায়গা নেই বুঝি। আরে সেটা বলছি না। আচ্ছা টুস্কি কোথায় বলো তো? কেন, বাড়ি ফেরেনি এখনো, অন্য সময় তো চলে আসে। তোমাকে কিছু বলে গেছে? দেরি হবে কেন আমার? না তো, আসলে কাল ওর টিকিটের কাউন্টার ফলগুলো আমার কাছে রেখে দিয়েছিল, আমার পকেটেই রয়ে গেছে, তাই এদিক ওদিক যাতে না হয়ে যায় তাই ভাবলাম ওকে। ও, তুমি যদি চাও আমি ওগুলো যত্ন করে রেখে দিতে পারি, কিন্তু টুস্কিকে তুমি নিজের হাতে দিলেও বেশি খুশি হবে। কাল প্রোগ্রাম কেমন এনজয় করলে? দুর্দান্ত, ফাটাফাটি প্রোগ্রাম ছিল। টুস্কি ওয়াজ ইন দ্য সেভেন্থ হেভেন। ইনস্ট্রুমেন্ট এত পারফেক্ট ছিল, তুমি হয়তো সেভাবে এনজয় করতে পারতে না। হাউ ডু ইউ নো, আই ওয়াজন্ট গিভেন এনি চান্স। না মানে তোমার তো টুস্কির মতো গানে এত ইন্টারেস্ট নেই। হ্যাঁ অভিক, জানো তো আমার সত্যি গানে হয়তো টুস্কির মতন ইন্টারেস্ট নেই, কিন্তু সেটার জন্য আমি নিজেকে ডিসকোয়ালিফাইড একদমই ভাবি না। তোমার মতে তো মিউজিশিয়ান ছাড়া কেউ গানই বোঝে না, তাহলে তো দুদিন পরে তুমি এটাও বলবে যে গল্পের বই পড়তে হলে পাশে অথারকে বসিয়ে পড়তে হয়, বা কোনো পেন্টিং এক্সিবিশনে গেলে সেখানে আর্টিস্টকে নিয়ে যেতে হয়। দিস ইজ রিডিকিউলাস। সরি, তুমি যে? না না, আমি একদম রাগ করিনি, সত্যি তো, তুমি তো ঠিকই বলেছ। টুস্কির মতন হয়তো আমি সেভাবে এনজয় করতে পারতাম না, সবই আমার কিরম মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। যাই হোক, আমি আজকে আসি, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। টুস্কি এসে গেছে, তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। তো
তোমার মেয়েটা না ভীষণ সুইট হয়েছে। আচ্ছা, আমি তো জানতাম মেয়েটা আমারও। কিরকম হিংসুটা দেখুন খালি। সত্যি এতদিন বাদে তোমাদের এখানে এলাম, কিচ্ছু পাল্টায়নি, তোমরাও না। বলছো এবারে হসপিটালেও তো বেশ অ্যাডভেঞ্চার হলো সেই আগেকার মতো। অ্যাডভেঞ্চার মানে সাংঘাতিক হিরো তো। বাবা, ডক্টর সরকার তো কথা বলে বলে আমি শেষ করতে পারছি না। হ্যাঁ, হিরো তো বটেই, অভিনয়টা আজকাল ভালোই করছে। আমি বেশ ভয় ভয় আছি জানেন। শোনো 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 শোনো, আমায় তুমি পাবে, হ্যাঁ, কিন্তু একজন বেপাত্তা হয়ে যাচ্ছে। কি জিজ্ঞেস করবে বলছিলে, করো। আবার কোথায় যাচ্ছেন, কবে যাচ্ছি বলতে? এখনো দিল্লি থেকে টিকিটটা আসেনি, আসলেই বুঝে পারো। সম্ভবত হিমাচলের দিকে কোনো কোনো গ্রামে। কেন, মতলবটা কি? শোনো, জিজ্ঞেস করছে মতলবটা কি, আপনার মতলবটা কি বলুন তো। আপনি কি বিয়ে থাকা করে থিতু হবেন না? ঠিক যে কেন একটা মেয়ের ভবিষ্যৎ শুধু শুধু নষ্ট করতে চাইছো? বাবা, আপনি কি এতই খারাপ পাত্র হিসেবে? নই বলছো? আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা দিচ্ছি, ইফ আই ডিসাইড টু গেট ম্যারিড, আমি সর্বপ্রথম তোমার সঙ্গে এসে কনসাল্ট করব। হ্যাঁ, খুব ভালো ঘটক, রাইট? এড়িয়ে যাওয়ার চেষ্টা খালি না। বুদ্ধিমান ছেলে, এসব পিছুটান থাকলে কি আর যা খুশি তাই করা যায়? আচ্ছা, না সত্যি ঋত্বিক, এবারে বড্ড দুশ্চিন্তায় ফেলেছিলে, কি যে করো না মাঝে মাঝে। সত্যি তোমাদের সবাইকে খুব খুব প্রবলেমে ফেলে দিয়েছিলাম। আমি তো অবাক হয়ে গেছিলাম ডক্টর সরকারকে দেখে, মানে এত বড় একটা জলজান্ত লোক বাড়িতে লুকিয়ে রেখেছেন, আমরা টের পাইনি, অদ্ভুত। আমি এখন কি ভাবছি জানো তো, মানে সব কিছু মিটে গেছে, মানে এবার যা প্যাঁচে পড়েছিলাম না, বাপরে বাপ, কটা দিন যা গেল। আপনার তো এসব ভালোই লাগে তাই না? তা যা বলেছো, যে চেয়ে অন্যের দায়িত্ব ঘাড়ে নিতে উনি এক্সপার্ট, তাই না? তাই। আচ্ছা, এটা কে বলছে? দাঁড়া একটু জল খেয়ে নি। নন্দিনী, যে এই কথাটা বলছে সে যেন কোনো সমস্যা ঘাড়ে নেয় না, প্রবলেম দেখলেই পালিয়ে যায়। আচ্ছা, এইবার ডক্টর বসের এই এই কেসটাতে ওর যেন কোনো কন্ট্রিবিউশনই নেই, এমনি এমনি 3 মাসে। এই আকাশ, সত্যি একটা কথা বলো তো, তোর সময় কাটছে কী করে দেখে? ওকে, ওর বরং বাড়িতেই সময়ের অভাব, কেননা তুলি স্নান খাওয়া সব দায়িত্ব আকাশের কাছে চাপিয়ে দিয়েছি। ভাগ্যিস জানো, ভাগ্যিস এই তুলি আছে, না না হলে সারাদিন একে দেখে বুঝুন। এই না, এবার পালাবো। আমার সঙ্গে দেখা করে যাবেন তো? হ্যাঁ নিশ্চয়ই। তুমি একটা কাজ করো না, তুমি আম্মাকে গিয়ে বলো আমরা আসছি। আচ্ছা। সত্যি ঋত্বিক, এবারে গেলে বড্ড মিস করবো জানো। তোমার কি কলকাতায় থাকার ইচ্ছে নেই নাকি? আমিও খুব মিস করবো তোমাদের, কিন্তু কি জানো আকাশ, আবার মনে হয় যে এখানে তো তবু তোমরা আছো, আর আমার তো কোনো পিছুটান নেই, কিন্তু আমি যেখানে যাব ওই সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে না আমাদের মতো ডাক্তারদের খুব প্রয়োজন আকাশ। হ্যাঁ মাসিমা, আপনি যদি পিউকে বুঝিয়ে বলেন তাহলে আপনার উপর ও রাগ করতে পারবে না। আসলে সেদিন আমি এমনভাবেই আটকে গেলাম না, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন, আমি কালকেই পৌঁছে যাব। হ্যাঁ, ও অফিস থেকে ফেরার আগেই আমি পৌঁছে যাব। শেষ সময় দেখে সবার খোঁজ পড়বে, আমি যেন আমার চশমাটা পড়ে রেখেছি। হ্যাঁ বলুন না, না ও আমাদের তরুদি। হ্যাঁ বলুন, আর খোঁজার জন্য আছে এই তরু, কবে কোথায় খুলে রেখেছে তরুদি? হ্যাঁ আমার কাছেই আছে মাসিমা। হ্যাঁ আমি ওটা এ করব, আমি কাছেই রাখবো, আপনাকে কালকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি তাহলে পিউকে একটু ম্যানেজ করে নেবেন, রাখি তাহলে। কি হয়েছে, কি রকম উল্টো উলট পালট করে সব খুঁজছো কেন? চশমা চশমা খুঁজছি, আম্মার বেড়াতে যাওয়ার ভালো চশমাটা আমি খুঁজছি। আচ্ছা, আম্মার বেড়াতে যাওয়ার চশমা আমার ঘরে কি করে থাকবে বলো তো? কি করে বলবো বলো মেজদি, বাড়ির সব কটা ঘর আমার খোঁজা হয়ে গেছে, এটাই বাকি ছিল তো এখানেই খুঁজছি, আর কি করবো। ঠিক আছে, আমি আম্মার ঘরে ভালো করে খুঁজে দেখছি। ও, তুমি কোথায় যাচ্ছ? আম্মার ঘরে তো আছে তখন বন্ধ। কেন? আম্মা তো তৈরি হচ্ছে বাইরে বেরোবে বলে। কি? হ্যাঁ, সে কখন থেকে তোরজোর চলছে বলে। মিনু শোন, তোর ড্রাইভারকে বুঝিয়ে বললে ঠিকঠাক জায়গা নিয়ে যাবে।
কিন্তু তুমি কোথায় যাবে আমাকে বলো। আমার কাছে ঠিকানা আছে, আমি যেতে পারবো। ওমা, তোরও তুই এখানে? আর তোকে তো বড় বৌমাসে কখন থেকে খুঁজে খুঁজে সারা, কি আশ্চর্য! তুমি তো আমাকে চশমা খুঁজতে পাঠালে। চশমা? সে তো আমার চোখে। তুই কি চোখের মাথা খেয়েছিস? হ্যাঁ রে মিনু, তোর গাড়িতে পেট্রোল ভরা আছে তো? হ্যাঁ, আমি সকালবেলায় পেট্রোল ভরিয়ে এনেছি, কিন্তু তুমি কোথায় যাবে আমাকে বলো। আমি আসি তাহলে। এই তোর দিক কি ব্যাপার বলো তো, আম্মা কোথায় গেল গো? শুনলে তুমি আম্মার কথাটা একবার শুনলে তো? বলে আমি নাকি চোখের মাথা খেয়েছি, কোথায় যাবে কি করে জানবো, বাড়ির কেউ জানে না, বড় বৌদি জিজ্ঞাসা করতে সাহস পেলো না। ওমা, আম্মা তো এরকম হুটহাট করে কোথাও যায় না। সত্যি কথা, আর এত সাজগোজ করে বলো।